আসসালামু আলাইকুম। চাকরি প্রত্যাশী সকল ভাই বোনেদের সবাইকে শুভকামনা জানিয়ে শুরু করছি আজকের সেশন। যারা আজকের সেশনটিতে অংশগ্রহণ করবেন, আপনার কয়টি প্রশ্নের উত্তর সঠিক হয়েছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে? বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি হল চন্দ্রাবতী। বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি চন্দ্রাবতী। হরতাল শব্দটি কোন ভাষায়? হরতাল শব্দটি হচ্ছে গুজরাটি ভাষার। নাম্বার 3, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি টির রচয়িতা হচ্ছে হাসান হাফিজুর রহমান। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি রচনাটি হচ্ছে হাসান হাফিজুর রহমানের। রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থটির জন্য নোবেল পুরস্কার পেয়েছেন? রবীন্দ্রনাথ ঠাকুর সং অফ রিংস গ্রন্থটির জন্য নোবেল পুরস্কার পেয়েছেন। নাম্বার 5, বাংলা কবিতায় আধুনিকতার প্রবর্তক কে? বাংলা কবিতায় আধুনিকতার প্রবর্তক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। 6, বাংলা ব্যঞ্জনবর্ণ কয়টি? বাংলা ব্যঞ্জনবর্ণ হচ্ছে 39টি। বাংলা ব্যঞ্জনবর্ণ কয়টি? বাংলা ব্যঞ্জনবর্ণ হচ্ছে 39টি। নাম্বার 7, যিনি বক্তৃতাদানে পটু তাকে এক কথায় বলা হয় বাগ্মী। যিনি বক্তৃতাদানে পটু তাকে বলা হয় বাগ্মী। উপস্থিত বুদ্ধি আছে যার, উপস্থিত বুদ্ধি আছে যার, তাকে এক কথায় বলা হয় প্রত্যুৎপন্নমতি। উপস্থিত বুদ্ধি আছে যার, তাকে এক কথায় বলা হয় প্রত্যুৎপন্নমতি। এবং নাম্বার 9, কুজন শব্দের অর্থ কি? কুজন শব্দের অর্থ হচ্ছে কি? পাখির ডাক। কুজন শব্দের অর্থ হচ্ছে পাখির ডাক। নাম্বার 10, কোথায় স্বর্গ কোথায় নরক পংক্তিটির রচয়িতা কে? কোথায় স্বর্গ কোথায় নরক পংক্তিটির রচয়িতা হচ্ছেন শেখ ফজলুল করিম। নাম্বার 11, কোন ভাষায় সাহিত্যের গম্ভীর্য ও আভিজাত্য প্রকাশ পায়? সাহিত্যের গাম্ভীর্য ও আভিজাত্য প্রকাশ পায় সাধু ভাষায়। সাধু ভাষায় গম্ভীর্য এবং আধুনিকতা আভিজাত্য প্রকাশ পায়। আমার এই দরখাস্ত পড়ুন, আমার এই দরখাস্তটা পড়ুন। বর্তমানে এই অনুজ্ঞা দ্বারা কি বোঝায়? অনুরোধ। আমার এই দরখাস্ত পড়ুন বর্তমানে এই অনুজ্ঞা দ্বারা বোঝায় অনুরোধ। উপকারের অপকার করে যে তাকে এক কথায় বলা হয় কৃতজ্ঞ। উপকারীর অপকার করে যে তাকে এক কথায় বলা হয় কৃতজ্ঞ। 14, ডেকে ডেকে হয়রান হয়েছি, এখানে ডেকে ডেকে দীর্ঘটি কোন অর্থে ব্যবহার করা হয়েছে? এখানে ডেকে ডেকে দীর্ঘটি ব্যবহার করা হয়েছে পৌনঃপুনিকতা অর্থে। 15, পথিক তুমি পথ হারাইয়াছ কে কাহাকে বলিয়াছিল? কথাটি বলিয়াছিল কপালকুণ্ডলা নবকুমারকে। কপালকুণ্ডলা নবকুমারকে। পায়া ভারী কথাটির অর্থ কি? পায়া ভারী কথাটির অর্থ হচ্ছে অহংকার। পায়া ভারী কথাটির অর্থ হচ্ছে অহংকার। তাসের ঘর কথাটির অর্থ কি? তাসের ঘর অর্থ হচ্ছে ক্ষণস্থায়ী। তাসের ঘর ক্ষণস্থায়ী। অনিল শব্দের অর্থ কি? অনিল শব্দের অর্থ হচ্ছে বাতাস। অনিল শব্দের অর্থ কি? বাতাস। ইট ইজ এ লং স্টোরি, এর সঠিক অনুবাদ কোনটি? ইট ইজ এ লং স্টোরি, এর সঠিক অনুবাদ হচ্ছে সে অনেক কথা। ইট ইজ এ লং স্টোরি, এর অর্থ হচ্ছে সে অনেক কথা। নাম্বার 20, ওয়াটার হ্যাজ নো কালার অফ ইটস ওন, কোনটি সঠিক অনুবাদ? নিচের কোনটি সঠিক অনুবাদ? এটা হচ্ছে পানির নিজস্ব কোনো রং নেই। বাংলাদেশের কোন নদীতে পাশাপাশি দুরঙের পানির স্রোত দেখা যায়? বাংলাদেশের যমুনা নদীতে পাশাপাশি দুরঙের পানির স্রোত দেখা যায়। নাম্বার 22, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একমাত্র বিদেশি বীর প্রতীক নেদারল্যান্ডীয়
নেদারল্যান্ডীয় বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান উডারল্যান্ড মৃত্যুবরণ করেন 18 মে 2001 সালে। নাম্বার 23, লাহোর প্রস্তাব কে উত্থাপন করেন? লাহোর প্রস্তাব উত্থাপন করেন শেরে বাংলা একে ফজলুল হক। দেশের 24, দেশের প্রথম মডেল থানা হিসেবে কার্যক্রম চালু করে কোনটি? দেশের প্রথম মডেল থানা হিসেবে কার্যক্রম করেন ভালুকা ময়মনসিংহ। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে নিহত সৈন্যদের স্মরণে নির্মিত পিস মনুমেন্ট কোথায় অবস্থিত? জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে নিহত সৈন্যদের স্মরণে নির্মিত পিস মনুমেন্ট অবস্থিত শেরেবাংলা নগর। বাংলাদেশে প্রথম রাবার চাষ আরম্ভ হয় 1955 সালে। জুলিও কুরি একজন বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক। ২৮, বাংলাদেশের প্রথম ব্যক্তি হিসেবে কে রেড ক্রিসেন্ট অ্যাওয়ার্ড লাভ করেন? উত্তর হচ্ছে মেজর ইমরান ইবনে রৌফ। ২৯, সূর্যোদয় এবং সূর্যাস্তের অব্যবহিত আগের সময়কে কি বলা হয়? ছায়াবৃত্ত। তারপর আছে সর্বশেষ প্রশ্ন 30, কোনটি না থাকলে পৃথিবীর অর্ধাংশে চিরকাল দিন ও বিপরীত অর্ধাংশে চিরকাল রাত থাকত? ৩০ এর সঠিক উত্তরটি হচ্ছে, যদি এটার উত্তর আপনারা জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে সঠিক উত্তরটি জানাবেন। আর ৩০ এর মধ্যে আপনি কত পেয়েছেন তা অবশ্যই জানাতে ভুল করবেন না। আজকের মতো এখানেই সমাপ্ত। আসসালামু আলাইকুম।